পোলাও বা মাংস রান্নার সময় জল গরম করে ব্যবহার করার প্রবণতা অনেকেরই আছে, তাতে রান্নার স্বাদ অনেকটাই বাড়ে। তেমনই শরীরও ভালো হয় যদি জল গরম করে পান করা হয়। দিনে 8 থেকে 10 গ্লাস জল হয়তো অনেকেই পান করে থাকেন, কিন্তু সেই জল যদি একটু গরম পান করা হয় তবে যে অনেক বেশি উপকার মিলবে তা কি জানা আছে? জানেন কি গরম জল পান করলে কি উপকার হয় শরীরের? চলুন জেনে নিই। 1. বুকে কফ বসে গেলে নানা ধরনের অস্বস্তি হয়, কারও কাশি বাড়ে, কারও বা নাক বন্ধ হয়ে যায়। এমন পরিস্থিতিতে দারুণ আরাম দিতে পারে গরম জল। বুকে কফ জমার সমস্যা দূর করার পাশাপাশি গলা ব্যথাও কমায় ওই গরম জল। 2. কোষ্ঠকাঠিন্যের সমস্যায় আরাম পেতেও সঙ্গী হতে পারে গরম জল। রোজ সকালে 1 গ্লাস করে গরম জল খেলে দিন কয়েকেই কমতে পারে কোষ্ঠকাঠিন্যের সমস্যা। 3. ঋতুস্রাবের সময় খুব কি পেটে ব্যথা হয়? এই সময়েও আরাম দিতে পারে সেই গরম জলই। হালকা উষ্ণ জল পান করলে সবচেয়ে সহজে আরাম মিলবে, না হলে জল গরম করে কোমরে সেঁক দিন, তাতেও মিলবে আরাম। 4. ত্বকের যত রকম ছোপ দাগ আছে তাও উদায় করে দিতে পারে গরম জল। রোজ সকালে একটু করে গরম জল খেলে ত্বকের বয়সজনিত সব রকম সমস্যা দূর হবে, সঙ্গে চুলের জিল্লাও বাড়বে। 5. হজমের গোলমালও দূর করতে সক্ষম গরম জল। সকালে ঘুম থেকে উঠে এবং রাতে শুতে যাওয়ার আগে একটু গরম জল করে খেলে অনেকটা মুক্তি পাওয়া যায়, অম্বল কিংবা পেট ফেপে যাওয়ার মতো সমস্যা থাকে। তাহলে এবার নিশ্চয়ই গরম জলের উপকারিতা সম্বন্ধে জানতে পেরেছেন। তাহলে আর দেরি না করে প্রতিদিন হালকা উষ্ণ গরম জল পান করুন, পান করার অভ্যাস করে তুলুন, আর সদা সুস্থ থাকুন। পাশাপাশি অন্যদের সজাগ করতে এই ভিডিওটা অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আপনারা দেখছেন বেঙ্গল টাইমস। প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস। বেঙ্গল টাইমস, নিরপেক্ষ সংবাদ। আপনারা দেখছেন বেঙ্গল টাইমস। আপনার বা আপনার এলাকার যে কোনো খবর বা ব্যবসায়িক বিজ্ঞাপন দিতে ফোন করুন 6297 47 21 75 নম্বরে।